हाय फ्रेंड्स, वेलकम टू बिजनेस साथी यूट्यूब चैनल। हमारे चैनल पक्ष के सबा के अनेक अनेक शुभेच्छा और अभिनंदन। सतत एकमात्र आत्मविश्वास मंत्रे अपन के संगे नहीं एगिए चले। शीत तो भलोई चाकिए पड़े, तई और देरी ना करे एखनी शीतर जे समस्त पोशाक आशाक आछे समस्त पोशाक आशाक किने आपनी आपनार बिजनेसटाके साजिए निते पारें। आर जारा नतून व्यवसा करबें बोले आशा करि आछें, तारा तो अनेक समय कोथा थेके माल किनबें एरकम एकटा विभ्रांतिकर परिवेशेर मध्ये पड़े जान। तई ओइरकम कोनो चिंता भावना ना करे आपनी निःसन्देहे चले आसते पारें। एई जे देखते पाच्छें नदियार सबथेके बड़ो हाट चाकदाओ सिंहेर हाट। आपनार कलकातार पर जदि बृहत्तम स्थान थाके ताहले एटा आछे एकमात्र एई चाकदार सिंहेर हाट। खुबी बड़ो मार्केट, एखाने आपनी समस्त जिनिस पेये जाबेन, शीतेर पोशाक थेके गरमेर समय शाड़ी, शाड़ी थेके शुरू करे समस्त किछु, जामा कापड़ प्यान्ट ठीक आछे जीन्सेर प्यान्ट थेके शुरू करे समस्त आइटेम आपनारा पेये जाबेन। ता चलुन ताहले आजके आमरा एकटु एई शीते की की नित्य नतून पोशाक आसलो सेई समस्त जिनिसगुलो एकटु देखे नेई हाटेर मध्ये प्रवेश करे। चाकদার এই হাটটা আপনারা শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে, যেরকম রানাঘাট, গেদে, লালগোলা, শান্তিপুর, এই সমস্ত ট্রেনগুলিতে করে আপনি শিয়ালদা থেকে মোটামুটি দেড় ঘন্টায় পৌঁছে যেতে পারবেন। অথবা উত্তরবঙ্গ থেকে যদি কেউ আসে তাহলে চাকদা চৌরাস্তায় নেমে সেখান থেকে অটো বা টোটো করে চলে আসতে পারবে চাকদা বাস স্ট্যান্ডের পাশেই, চাকদা স্টেশনে। আর এটা চাকদা স্টেশন থেকে বেরিয়ে উত্তরে চাকদা স্টেশনটা আছে, উত্তরেই আপনার চাকদা স্টেশনের উত্তরেই এই সমস্ত বড় হাটটা রয়েছে। এটা আপ এবং ডাউন দুটো সাইডেই হাটটা রয়েছে, তবে আপের সাইডটা একটু বড়, ডাউনের সাইডটা একটু ছোট। ডাউনে একটাই মার্কেট, এই মার্কেটের সামনে আপনি সমস্ত দোকানপাট এবং মার্কেটের ভিতরে আছে। মার্কেটটার নাম হচ্ছে মেঘনাথ বস্ত্র বিপণন। আর ওই দিকটা আপনার যেই সিংহের বাগান সবজি বাজারটা আছে, এটা সমস্ত এলাকাটাই আপনার অলি গলি সমস্ত জায়গাতেই আপনার কাপড়ের হাটটা বসে। তো চলুন দেখি কী কী আইটেম আছে। যে দেখতে পাচ্ছেন অলরেডি দেখেও নিয়েছেন বাচ্চাদের অনেক কিছু সোয়েটার, এখানে মেয়েদের বিভিন্ন কার্ডিগান সোয়েটার রয়েছে, ছেলেদের গেঞ্জি রয়েছে, সোয়েটার রয়েছে ফুলাতা, দেখতেই পাচ্ছেন। এটাই যে মেঘনাথ বস্ত্র বিপণন, এর তলায় হাট রয়েছে প্রচুর গলি, এখানে আপনি সমস্ত রকমের আইটেম, শীতের আইটেম, শাড়ি থেকে শুরু করে ব্লাউজ, শায়া সব পেয়ে যাবেন। এই যে মেয়েদের আইটেম রয়েছে এখানে, মেয়েদের চুড়িদার, লেগিংস, জ্যাগিংস সমস্ত কিছু পাবেন, বাচ্চাদের মোজা, টুপি, হাত মোজা সমস্ত আইটেমই আপনি পেয়ে যাবেন এই চাকদা হাটে। তবে বড় বাজারে যারা মাল কিনতে সমস্যা হয়, ওখানে কি হয় একটা জিনিস, যে কলকাতা কোনো মার্কেটে যদি কেউ নতুন ব্যবসায়ী হিসেবে যায় তাহলে ওকে অনেক সময় ওরা দাম বেশি নিয়ে নেয়। এটা ওদের কেন একটা কীরকম মানে একটা মানে ধর্ম এটা আমরা বুঝতে পাই না। ওরা নতুন কেউ দেখলেই ওরা দাম বেশি নিয়ে নেয়, কী কারণে নেয় ওরাই বলতে পারবে। কিন্তু এই সমস্ত প্রতারণার হাত থেকে আপনি সম্পূর্ণ মুক্ত থাকবেন এই চাকদা হাটে আসলে। এখানে আপনি নতুন হন বা পুরনো আপনার রেট একই থাকবে, এবং অবশ্যই পাইকারি দামে নিতে হবে, 12 বা 6 পিস যেরকম বান্ডিল করা থাকে সেরকমভাবে নিতে হবে। আপনি ওখানে একটা বা দুটো কেনার জন্য অবশ্যই যাবেন না, কারণ এরা ভেঙে মাল দেয় না। আবার আপনি যদি মনে করেন একটা দুটো কিনবেন তাহলে আপনি আসতে পারেন 10টার পরে, প্রত্যেক শুক্রবার হাট বসে, 10টার পরে খুচরো বেচা কেনা শুরু হয়ে যায় সকাল 10টার পর থেকে। আর যদি আপনি পাইকারি দরে মাল কিনতে চান তাহলে অবশ্যই আপনি চলে আসবেন একদম সকাল 7টার মধ্যে, আগের দিন থেকেই শুরু হয়ে যায়, রাত থেকেই বেচাকেনা 12টা 1টার পর থেকেই শুরু হয়ে যায়। তা আপনি অত রাতে সম্ভব না হলে আপনি ভোরবেলায় করে চলে আসতে পারেন 6টা 7টার মধ্যে, তাহলে আপনি পাইকারি দরে একদম অনেক মাল কিনতে পারবেন। এইখানকার মাল আপনার বিভিন্ন রাজ্যে যায় এবং বিভিন্ন রাজ্য থেকে অনেক দোকানদার এখানে এসে দোকান পেতে বসেন, কলকাতার থেকেও অনেকে এসে এখানে দোকান পেতে বসেন, আর উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে ওরা আগের দিন রাতেরবেলা চলে আসে মাল কেনার জন্য, তারপর ট্রান্সপোর্টে বা সঙ্গে করে মাল ওরা বুকিং করে নিয়ে যায়। এ দেখতে পাচ্ছেন শীতের সমস্ত রকমের আইটেমই আপনারা পেয়ে যাবেন, চাদর, মাফলার থেকে শুরু করে সব। চাকদার এই হাটটা খুবই নাম করা এবং প্রাচীন,
এখানে আপনি কলকাতা থেকেও অনেক মাল অনেক কম রেঞ্জে পেয়ে যাবেন, কারণ এরাও মোটামুটি লরি লরি করে মাল ফ্যাক্টরি থেকে সরাসরি মাল কিনে নিয়ে আসে এবং এনে এখানে পাইকারি দরে বিক্রি করে, তাই আপনারা খুবই কম দামে এখানে মাল পেয়ে যাবেন। এবং দোকানদারদের ব্যবহার খুবই ভালো, আপনার কোনো মালে সমস্যা হলে ওরা আবার রিটার্নও নিয়ে নেয়, কোনো প্রকার সমস্যা নেই। তবে আমি বারবার বলছি, খুচরো কেনার জন্য কেউ যাবেন না, তাহলে কিন্তু আপনার ফিরে আসতে হবে, কারণ এরা খুচরো দেন না সাধারণত। অবশ্যই পাইকারি এবং যারা ব্যবসা করবেন বলে আশা করে আছেন একমাত্র ওরাই যাবেন। এই যে দেখতে পাচ্ছেন মেয়েদের ব্লাউজ, শীতের ওলেন ব্লাউজও এখানে আপনি পেয়ে যাবেন, সুতি থেকে শুরু করে সমস্ত রকমের। এই যে বাচ্চাদের সোয়েটার প্যান্ট সবই আছে এখানে, কোনো প্রকার সমস্যা নেই। আর ব্যবসা করার জন্য আমি একটা কথা অবশ্যই বলবো, যে আমার কথা শুনে বা ভিডিও দেখে আপনি চলে আসবেন ব্যবসা করতে, এটা কখনোই করবেন না। আগে যাচাই করবেন বিভিন্ন মার্কেট, কলকাতায় অনেক মার্কেট আছে। আমরা মেটিয়া বুরুষে ভিডিও দিয়েছি, আমরা কলকাতা বড় বাজারের ভিডিও দিয়েছি, আমরা হরিশার হাটের ভিডিও দিয়েছি, তবে আমাদের মোটামুটি যে সমস্ত জনপ্রিয় হাটগুলি আছে সমস্ত জায়গার ভিডিও আমরা দিই। আপনারা একটু নিজেরাও একটু খোঁজ খবর নিয়ে আপনারা আগে ঘুরবেন, ঘুরে দেখবেন যে মালের দাম কোথায় কেমন আছে, তারপর সেখান থেকে কমে আপনারা নিয়ে নেবেন। আর সব একই মাল যে সব জায়গা থেকে আপনি কমে পাবেন, মানে সব ধরনের মাল একই হাট থেকে কম পাবেন, এরকম কোনো ব্যাপার নেই। এক একটা জিনিস আপনি এক এক হাটে কম পাবেন, এবং সেই জন্য আপনার কয়েকটা হাট ঘুরতে হবে। ঘুরে কিন্তু আর যদি আপনি মনে করেন যে আমি সমস্ত হাট ঘুরবো না, আমি এক জায়গা থেকে নেবো, তাহলে ওখানে আপনার 5-10 টাকা এদিক ওদিক হবেই, সেটা আপনার মানতেই হবে, এই হচ্ছে বিষয়। তা চাকদায় আসলে আপনার একটা প্লাস পয়েন্ট কি, আপনি সমস্ত রকমের মাল এখানে পেয়ে যাবেন, আপনার অন্য কোথাও আর হন্য হয়ে ঘুরতে হবে না, ঠিক আছে। এখানে প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান আপনি ঘুরে একদিনও শেষ করতে পারবেন না, এত পরিমাণে দোকান রয়েছে। আর অবশ্যই চাকদা হাটটা প্রতিদিনই বসে মঙ্গলবার বাদ দিয়ে, কারণ মঙ্গলবার পুরো মার্কেট বন্ধ থাকে চাকদা মার্কেট। আপনি আর যে অরিজিনাল যে হাটটা সেটা শুক্রবারেই বসে মানে সাধারণত। আর যে দোকানগুলি আছে হাটের মধ্যে, যে দোকানগুলি থাকে পার্মানেন্ট দোকান, সেগুলি আপনি সারা বছরই খোলা পাবেন, শুধু মঙ্গলবারের ছুটি, আর এমনিতে সবসময় খোলা থাকে, আপনি যে কোনো সময় এসে মাল নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। আর যদি আপনি হাট থেকে মাল কিনেন, তাহলে আপনার অবশ্যই একদম শুক্রবার সকাল 7টার মধ্যেই পৌঁছাতে হবে, আর কোনো প্রকার ঝামেলাও নেই চাকদা থেকে মাল কিনে নিয়ে বের হতে। বা আপার মাল যদি কারো মনে হয় আমি ট্রান্সপোর্টে পাঠাবো, সেই ব্যবস্থাও আছে, কোনো প্রকার সমস্যা নেই। এই হচ্ছে আমাদের চাকদা হাট, খুবই বড় একটা হাট চাকদা হাট। এবং কোন কোন মালটা কখন চলবে, কোথায় চলবে, কি কোন এলাকায় কোনটা নিলে ভালো চলবে, সেই সমস্ত যে সমস্ত বিষয়গুলি থাকে সেটা ওনারা গাইড করে দেন, কোনো সমস্যা নেই। তা ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই আপনারা আসবেন, আপনারা না আসলে বুঝতে পারবেন না চাকদা হাটের ব্যাপারটা কি আছে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।